আল্লাহ আবার ইব্রাহিম নবীকে খবে দেখাতে লাগলো, ইব্রাহিম রে তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমি আল্লাহ পাক আমার রাস্তায় কুরবানি করো, সামনে কুরবানি আসছে, ঈদুল আযহা মাসের 10 তারিখে আসছে। এ যুবকেরা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সকালে ঘুম থেকে উঠে 100 দুম্বাকে আল্লাহ রাস্তায় কুরবানি দিলে, যুবকেরা পরে দিনাতে আবার খব দেখাতে লাগলো, ইব্রাহিম হয়নি তোমার প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় কুরবানি দাও, এক কথাই মূল জায়গায় চলে আসে। এক রাত্রি আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বাচ্চা ইসমাইলের ছবি দেখাতে লাগলো, বাচ্চা ইব্রাহিমকে খবে দেখাতে লাগলো, ইব্রাহিম রে তোমার কাছে সব থেকে প্রিয় তো তোমার এই বাচ্চাটা, আমি আল্লাহ আমার প্রেমে তোমার বাচ্চাকে কুরবানি দা। একটা হচ্ছে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পরীক্ষা নিচ্ছিলেন, জানেন না হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হবার পরে 60 বছর ধরে আল্লাহ পাকের কাছে কেঁদেছিলেন কম বেশি, ও আমার আল্লাহ পাক আমাকে একটা সন্তান দেন, আল্লাহ পাক আমাকে একটা সন্তান দেন। 60 বছর কম বেশি পরে আল্লাহ পাক একটা বাচ্চা দিলেন, যে বাচ্চাটা হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম। তখন আমার তোমার মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত ছিল? 94 বছর কম বেশি। এ যুবকের আগা তুমি আমি জিন্দেগিকে বরবাদ নিজেরাই করে দিচ্ছি, কিন্তু অন্যান্য নবী আলাইহিস সালামরা 500,000 বছর আরো বেশি করে বাঁচতেন। মানুষকে আল্লাহ মৃত্যু পর্যন্ত যৌবন দেয়, আমরা নিজেরা তো ক্ষতি করি নানা রকম ভেজাল হারাম খেয়ে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন, আল্লাহ পাক ওই বাচ্চাটা দিবা কয়েকদিন পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ও হযরত ইব্রাহিম আপনি আপনার বাচ্চাকে আর স্ত্রীকে মরুভূমির অমুক জায়গাতে রেখে আসে। ইব্রাহিম নবী একবার জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ বা কেন আমি রেখে আসব? ওটাকে একবার জিজ্ঞাসা করেন, আল্লাহ বা হুকুম করেছে সঙ্গে সঙ্গে আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা হাজরা হুজুরকে সাথে করে নিয়ে আর ছোট্ট কুদে বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে এমন করে যেখানে আজকে তাবা শরীফ আছে ওই মরুভূমি ওই বালু জায়গাতে ওই পাথরে গরম এলাকাতে আম্মা হাজিরাকে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম আর বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে ওই জায়গায় রেখে দিয়ে যখন ফিরে আসতে লেগেছে আম্মা হাজিরা জিজ্ঞাসা করেছিল, আমার পিয়ারের স্বামী আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন এটা আপনার ইচ্ছা না আল্লাহ পাকের হুকুম? আল্লাহ পাকের হুকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, আমার প্রাণের স্ত্রী অবশ্যই আল্লাহ পাকের এটা হুকুম। এই কথাটা শোনার পরে হযরত আম্মা জান হাজেরা কি বলেছেন, আমার প্রাণের স্বামী আমি জানি আল্লাহ তার বান্দা বান্দিকে পরীক্ষা নাই, এটা আমার জন্য পরীক্ষা, তবে কথাটা শুনে আপনি চলে যান, সেই কথা হলো এটা আপনার থেকে উত্তম ওসিলা, আমার সাহায্যকারী হলো আল্লাহ। আমার আওয়াজ মাইকে বুঝতে পারছেন তো? কেন ঘাম হয়ে যাচ্ছে,
গায়ে বসে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে, আবার গায়ে শুকোচ্ছে, আবার ভিজছে, আবার শুকোচ্ছে। তাই একটু বুঝতে পারছেন কথা বলতে কষ্টও হচ্ছে, তথাপি আমি বলবো আপনারা বুঝতে পারলে হবে, আর বুঝতে না পারলে তো বেকার হয়ে যাবে। আর আমার এই গরমের সময় হয়, তাহলে আজকে যদি আমাদের পরিবারের কাউকে আল্লাহ এরম পরীক্ষা নিত কি সমস্যা হতো বুঝতে পারছেন? কি গো সংসার ঠিক তো মনে হয়? হ্যাঁ, কিন্তু আম্মা জান হাজেরা কি উত্তর দিলেন, যে আমি জানি আল্লাহ যাকে ভালোবাসে বিভিন্ন পরীক্ষা নাই, ঠিক আছে, আমার আল্লাহ আমায় পরীক্ষা নিচ্ছে, এই ফাঁকা জায়গা, কোনো ঘর নাই, বাড়ি নাই, বস্তি নাই, আজ আপনি হজে গিয়ে দেখছেন হাজার হাজার ঘর বাড়ি, লাখ লাখ লোক, আজকের কথা নয়, তখন কাবা ঘর নির্মাণও করা হয়নি, তখন ওখানে কোনো লোকের বস্তি ছিল না, কোনো ঘরই ছিল না, পূর্ব মরুভূমি, ফাঁকা পাথর এলাকা, কিছু কিছু জায়গায় কাঁটাযুক্ত ঝোপঝাড় একটু একটু ছিল, পানি পর্যন্ত ছিল না। এইরকম একটা জায়গায় একটা ছোট্ট দুধের বাচ্চাকে তার স্বামী, বাচ্চা এবং স্ত্রী সহ রেখে আসছে, এটা কত বড় আল্লাহর পরীক্ষা বুঝতে পারছেন? পারবেন এরকম পরীক্ষা আল্লাহ আমাদের নিলে? আল্লাহ তাই লায়ও নেই, আর আল্লাহ যেন না লায়, বলুন আল্লাহুম্মা আমিন। এত কঠিন পরীক্ষা নিলে পাশ করা কষ্টকর হয়ে যাবে, আমাদের বরবাদ হয়ে যাবো আমরা। আমাদেরকে আল্লাহ সহজ সহজ যেন পরীক্ষা লায়, আর সহজ সহজভাবে যেন জবাব দিয়ে দিতে পারি, না বিপদে পড়ে যাবো তো। আম্মা জান ওই জায়গায় রয়ে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, দেখতে দেখতে একটা বছর কেটে গেল, ওই জায়গাতে আম্মা জান হযরত হাজেরা হুজুর তিনার বাচ্চাকে নিয়ে রয়ে গেলেন। পুরো বিষয়টা একটু খুলে বলবো না সংক্ষেপে বলবো, একটু খুলে বলি। আম্মা জান বাচ্চাকে নিয়ে থাকতে চাইলেন, এমন সময় দেখা যায় হযরত ইব্রাহিম নবীর সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে পানির পিপাসা লেগে গেল, মা পানির জন্য দ্বিগুণে ছুটতে লাগলো, কেননা মরুভূমি পাথর এলাকা, পানি তো কোনো জায়গায় নাই। এমন করে মা যখন সাপা পাহাড়ের দিকে তাড়াতে থাকলেন, ওই সময় দেখতে লেগেছে সাপা পাহাড়ের দিকে বালিটা চকচক করছে, মা মনে করেছে ওই জায়গায় পানি রয়েছে। এ আম্মা জান হাজেরা বাচ্চার পানির জন্য সাপা পাহাড়ের দিকে ছুটতে লাগলে, গিয়ে দেখতে লেগে যে পানি নাই। সাফা থেকে মারওয়ার দিকে যখন তাকায় আবার বালি চকচক করে, মনে করে ওইদিকে পানি আছে, মা মার ওইদিকে আবার ছুটতে লেগেছে, আবার মারওয়া পাড়ে গিয়ে দেখে পানি নাই, আবার সাফাতে আসে, আবার মারওয়ায় আসে। এইভাবে মা মা সাতবার ছুটাছুটি পার উপার করতে 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 যখন নিজের বাচ্চার দিকে ফিরে আসে পানি না পেয়ে, ওই সময় দেখতে পাওয়া যায় হযরত ইসমাইল আলাইহিস সালাম জমিনের উপরে বাচ্চারা দেখবেন পা ঠোকা ঠুকি করে, এই পা ঠোকা ঠুকি করাতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গিরালি থেকে এক পানির ফিসকিরি উঠতে লেগেছে, আর হু করে এলাকা খয়ে 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 বিশাল এলাকা বড় হতে লেগেছে। এই আম্মা জান ওই কুয়ার পানির পাশে দাঁড়িয়ে বলেছিল জমজম, অর্থাৎ থাম থাম থাম, তাই সেই থেকে নাম হয়ে যায় জমজমের পানি। আল্লাহ, আজ যে আম্মা জান হাজেরা বলেছিলেন যে আমার উত্তম সাহায্যকারী স্বামী আপনার থেকেও আল্লাহ যথেষ্ট, ঠিক না বেটি? তার নমুনা একটা শুরু হলো না হলো না, পানির দরকার ছিল, আল্লাহ পানি বাচ্চার পায়ের গিরালির ঠোকরের ওসিলায় তুলতে শুরু করলেন, আর ওই এলাকায় পানিই ছিল না, আর একটা দল কাফেলা যাচ্ছিল, যা যাবার পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ওই যাচ্ছিলেন,
আর পানি যেখানে থাকে সেখানে পাখি থাকবে। পাখি নাপচার উঠচড়টার পানি পান করছে। কাফেলা বুঝতে পারলো ওই দিকে মনে হয় পানি আছে, যেখানে বাচ্চা হাজেরাকে নিয়ে আম্মাজান বসে আছে। দেখুন আল্লাহর সাহায্য কেমন, কেউ ছিল না এলাকায়। ওই বিশাল কাফেলা, তাদের স্ত্রী বউ বাচ্চা সব নিয়ে পানি তালাশে তারা খুঁজছিল মরুভূমিতে। আম্মা হাজেরার ওই এলাকায় আসলো, এসে দেখছে একটা চাঁদকে কোলে করে নিয়ে এক মা বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জান্নাতি বাচ্চা, তার শরীর থেকে আলো বেরোচ্ছে। তাই সেই কাফেলার সর্দার যে ছিল, সে আম্মার দিকে বড় আদবের সাথে এসে বললেন, মা এই নিরিবিলি জায়গাতে মরুভূমি পাহাড় এলাকায় পানি পাওয়া কখনো সম্ভব নয়, অতএব পানি কোনো একটা কারিজমার ব্যাপার আছে। এই পানি কি আমরা পান করতে পারি? আম্মা যেন হাজেরা ইজাজত দিলেন পান করুন। আর জান্নাতি পানি, জমজমের পানি, আল্লাহর কুদরতি পানি, এ পানির মজাই আলাদা। পান করার পরে কাফেলার গোত্রের যে সর্দার, সে বলছে, মা যদি কিছু মনে না করেন, ইজাজত যদি দেন, আমরা তো যাযাবর, বিভিন্ন জায়গায় গিয়ে বসবাস করি, আমার জীব জন্তুদের নিয়ে চড়া ঘুরাফেরা করি, কিন্তু এখানে তো কোনো গাছপালা ঘাসও সেরকম নাই, তথাপিও আমরা এই জায়গায় তাঁবু গাঁড়তে চাই, এখানে একটা গ্রাম ও শহর তৈরি করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের, আমি সর্দার ছিলাম, এই সর্দারের মুকুট খুলে দিলাম, আজ থেকে আপনাকে আমাদের গোত্রের সর্দারিনী রানী বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য ইব্রাহিম নবীর থেকে বড় না ছোট। আল্লাহর নবীকে তাই বলেছিলেন, হুজুর এ আমার স্বামী, আল্লাহ যখন আমাকে রেখে যেতে বলেছে আপনি চলে যান, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। একটা বছর হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিসসালাম নিজের বাচ্চাকে একবার দেখতে আসতে পারেনি, কারণ আল্লাহ পাকের হুকুম হয়নি। একটা বছর কেটে যাবার পরে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক বলেছিলেন, ইব্রাহিম যাও, কিন্তু তুমি দূর থেকে উঠে পিঠে বসে বাচ্চাকে দেখবে, বাচ্চার কাছে যাবে না, পরিবারের কাছে যাবে না। এ যুবকেরা, এই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নেয়নি, যে পরীক্ষা নবীদেরকে নিয়েছে। একটা বছর পরে আবার ইজাজত যদিও বা পেলো, বাচ্চাকে কোলে নিতে পারবে না, কাছেও যেতে পারবে না। এইভাবে কয়েক বছর কেটে যাবার পরে আল্লাহ বা কাবাকে নির্মাণ হুকুম দিল। ওই কাবা নির্মাণের আগে আর একটা কথা হয়েছে, শুনে কেদার, এমন সময় একদিন আল্লাহ বা ইব্রাহিম নবীকে জানিয়ে দিলে, তোমার বাচ্চা এখন চলতে শিখে গেছে, তোমার বাচ্চা এখন বেশ বড় হয়ে গেছে, এই ইব্রাহিম যাও, আমি আল্লাহ তোমাকে ইজাজত দিয়ে দিলাম, তুমি তোমার বাচ্চা কাছে, স্ত্রীর কাছে যাও, এবং ওখানে গিয়ে থাকতে পারবে, ইজাজত দিয়ে দিলাম। হযরতে নবী ইব্রাহিম আলাইহিসসালাম ভ্রমণ করে স্ত্রী বাচ্চা নিয়ে থাকতে লাগলে। কয়েকদিন যেতে না যেতে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে খবর দেখাতে লাগলো, ইব্রাহিম রে, তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমি আল্লাহ পাক আমার রাস্তে কুরবানি করো। সামনে কুরবানি আসছে, ঈদুল হাজ মাঝের 10 তারিখে আসছে। এ যুবকেরা হযরতে নবী ইব্রাহিম আলাইহিসসালাম সকালে ঘুম থেকে উঠে 100 দুম্বাকে আল্লাহ রাস্তায় কুরবানি দিলে। যুবকেরা পরে দিন রাত্রে আবার খবর দেখাতে লাগলো, এই ইব্রাহিম হয়নি,
তোমার প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় কুরবানি দাও। এক কথায় মূল জায়গায় চলে আসে। এক রাত্রি আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বাচ্চা ইসমাইলের ছবি দেখাতে লাগলো, বাচ্চা ইব্রাহিমকে খবর দেখাতে লাগলো, ইব্রাহিম রে তোমার কাছে সব থেকে প্রিয় তো তোমার এই বাচ্চাটা, আমি আল্লাহ আমার প্রেমে তোমার বাচ্চাকে কুরবানি দাও। আমরা পারবো আমাদের সব থেকে প্রিয় জিনিসটা কুরবানি দিতে? অত সহজ নয় বাপ, আল্লাহটাই পরীক্ষা লাইনে লিলে সব জবানা জব্দ হয়ে যেত। বুঝতে পারছেন কি গো অসুবিধে হচ্ছে? ইসমাইল আলাইহিমুস সালাম মেয়ে যখন কুরবানি দেওয়ার খফটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, হুজুর মনের মধ্যে নিয়ত করে নিলেন সব কিছুর থেকে আমার আল্লাহ আমার কাছে আগে, জোরে বলুন সুবহানাল্লাহ, অতএব বাচ্চাকে কুরবানি দেব। স্ত্রীকে বলল সাজিয়ে দাও, মায়ের জান তো, সাজিয়ে দাও বাচ্চাকে নিয়ে যাব। সাজিয়ে দিয়েছে ইব্রাহিম আলাইহিমুস সালাম, ইসমাইল আলাইহিমুস সালামকে সাথে করে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে ইবলিস শয়তান এসে আম্মা হাজেরাকে বলছে, এ হাজেরা তোমার স্বামী তোমার বাচ্চাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? আম্মা হাজেরা বলছে, সে তার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে আমার কি জানার দরকার, সে তোমার স্বামী। বলছে আল্লাহ নাকি তোমার বাচ্চাকে কুরবানি করতে বলেছে, তাই তোমার স্বামী কুরবানি করতে নিয়ে গেছে। আম্মা হাজেরা কি জবাব দিয়েছিল, হে শয়তান তুই ইবলিস আমি বুঝতে পেরেছি, আমার আল্লাহ দুনিয়ায় এত বাচ্চা থাকতে আমার বাচ্চাকে যখন পছন্দ করেছে অবশ্যই আমি হাজেরা এতে নিজেকে অনেক বড় তাকদীর ও নসিব বলা মনে করি, জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যদি আমার আল্লাহ তোমাদের মধ্যে থেকে কাউকে পছন্দ করে ইসলামের জন্য জান দাও মাল দাও, জানবে তুমি নসিব বলা, তোমাকে আল্লাহ পছন্দ করেছে দুনিয়ায় এত লোক থাকার পরে। কিন্তু আমরা সেসব স্বপ্ন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যেতে লেগেছে, ওই সময় দেবী শয়তান দেখলো হাজেরা গেলে ধোকা দিয়ে উপায় করো না, এবারে একটু সারা আম্মা জানকে ধোকা দেওয়া যাক। হাজরাত সারাকে যে ধোকা দিতে লাগলো, ও হাজরাত সারা তুমি কি জানো তোমার স্বামী তোমার বাচ্চাকে নিয়ে কুরবানি দিবার জন্য মিনাতে নিয়ে যেতে লেগেছে। আম্মা যে সারা বলেছিল আমার আল্লাহ পাক যদি আমাদের বাচ্চাকে পছন্দ করে এটা আমাদের জন্য বড় সৌভাগ্য, বা পৃথিবীর কোটি কোটি মা আছে কার বাচ্চাকে আল্লাহ পাকের পছন্দ হয় না, আমাদের বাচ্চাকে আল্লাহর পছন্দ হয়েছে এটা আমাদের বড় খুশনসি, এটা আমাদের জন্য বড় সৌভাগ্য। বা এই বৃষ্টি শয়তান বুঝতে পেরেছি দূর হয়ে যা, এ আমার আম্মা জানেরা এ আমার আব্বা জানেরা এই জিন্দগিটা দুনিয়ার পরীক্ষা জিন্দে, ছেলে পুলে কিন্তু তোমার জন্য পরীক্ষা জিনে, বাপ মা কিন্তু ছেলেদের তোমাদের জন্য পরীক্ষা জিনে, আল্লাহ জন্য মা বাপ কে আটকানো যাবে না, আল্লাহর জন্য ছেলেকে আটকানো যাবে না, যদি তোমার দিনের জন্য তোমার জান মাল লাগে তোমাকে দিবার জন্য তৈরি হতে হবে। কিন্তু আজকে বড় দুঃখের ভিতর ইসলামের জন্য মাল দিই না, ইসলামকে মিটাবার জন্য মাল খরচ করে ইসলামের জন্য জান দিই না, ইসলামকে যারা মিটাতে চায় তাদের জন্য জান দিই, ইসলামের জন্য লড়াই করি না, ইসলামকে যারা মিটাতে চায় তাদের জন্য লড়াই করি। এ যুবকেরা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী নূর নবী দয়া নবী রহমাতুল আলামিনের দুটো ছোট ছোট প্রেমিক ছিল, কেমন প্রেমিক ছিল দেখে, একদিন মদিনা নবাবী শরীফে নামাজ পড়ে ওই দুটো ছোট ছোট বাচ্চা ঘরে এসেছে, ঘরে এসে মাকে বলতে লেগেছে, মা আজকে মদিনা নবাবী শরীফে নামাজ পড়লাম, মা অন্য অন্য দিন মদিনা নবাবী শরীফে অনেক বড় জমায়েত হয় অনেক বড় ভিড় হয় যুবক যুবক সাহাবা
ভরা থাকে কিন্তু আজকে মদিনার নবাবী শরীফে শুধু বুড়োদেরকে দেখলাম আর বাচ্চাদেরকে দেখলাম যুবক সাহাবা কোনোকে দেখতে পেলাম না হযরত আবু বকর সিদ্দিককে দেখতে পেলাম না হযরত উমর ফারুককে দেখতে পেলাম না হযরত আলীকে দেখতে পেলাম না হযরত উসমান গনিকে দেখতে পেলাম না আমার আম্মা জান কি ব্যাপার আল্লাহ নবীকে দেখতে পেলাম না কি ব্যাপার ওই সময় মা বলেছিল বাবারা তোরা কি জানিস না বাবা ওই মক্কা সন্ত্রাস আবুজে 1000 সৈন্য নিয়ে আল্লাহ নবীর উপরে হামলা করতে এসেছে এবং মদিনার নারীদের জোনাবর উপরে আঘাত করতে এসেছে মদিনার উপরে আঘাত করতে এসেছে এই নবী পাই খবরটা পেয়ে মদিনার বর্ডারে চলে গেছে সাহাবা হুজুর দিগকে নিয়ে কেননা নিজেদের জান মাল নিজের রাষ্ট্র নিজের দেশ এবং নিজের মা বোনদের জোর আবরু বাঁচাবার জন্য লড়াই করা এটা আল্লাহরই যুদ্ধে করা আমার ভাইরা তাহলে নিজেদের মা বোন নিজেদের মা ভাব ভাই নিজের রাষ্ট্র নিজের এলাকা নিজেদের মা বিড়িদের ইজ্জত বাঁচাবার জন্য লড়াই করাটাও কি আল্লাহর জন্যই করা কথা কিছু বুঝে আসছে আর আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসে তাই তো জান্নাতে বসার আশার সুযোগটা দিয়েছে জুড়ে বলুন সুবহানাল্লাহ অন্য কোনো না কোনো বাহানায় আপনি নাও আসতে পারতেন হয়তো কাজে জড়িয়ে গেছে অসুস্থ হয়ে গেছে আল্লাহ তা করেন চ বান্দা চ নিয়ে এসে বসিয়েছে এই যে বসে গেলেন যত ছোট ছোট গুনাহ আছে আজকে সব মাফ হয়ে যাবে জোরে বলুন সুবহান আর কবিরা গুনাহ মাফ করতে গেলে তাওবা ইস্তেগফার করতে হয় কথা বুঝে আসছে তো ভাই আমার আল্লাহ পরীক্ষা নেবে যদি আল্লাহ সিস্টেম চালু করে দিত প্রত্যেকটা বাপ তার বড় ছেলেকে কুরবানি করবে তাহলে আমি কবে হয়ে যেতাম আমার বাপের বড় তো আমি আল্লাহ চাইলে যেতে হবে যারা আল্লাহকে ভালোবাসে তারা রেডিও থাকতো আব্বা এই বছরে আমার পালা আছে ছেলে নিজে বলে দিত আর কপাল ফাটা হলে বলতো ইঁটি মেরে বুড়ো তোর মাথা ফেটিয়ে ফেলবো আয় একবার কি বলতো না বলতো আর যারা ইসমাইল আলাইহিসসালামের সুন্নতকে পছন্দ করে তারা কি বলতো যেটা ইসমাইল সাল্লাম বলেছিলেন বাপ চিন্তা করছে একবার ছেলেকে তো শোনায় বাবা আমি এই এই খব দেখেছি তোমাকে বাপ আমি মিনাইলি যাচ্ছি জবাই করব বলে ইসমাইল আলাইহিসসালাম বলছে আব্বা তাড়াতাড়ি চলেন দেরি করবেন না আল্লাহ পাকের যদি হুকুমটা রদ হয়ে যায় আমারও বেকার আপনারও বেকার আল্লাহ বড় খুশি হয়ে আমাকে চেয়েছে এটা ইসমাইলের জন্য বড় নসিবের ব্যাপার জোরে বলুন হায় হায় কি বাচ্চাই নারা এজন্যে বলে বাপের রক্ত মায়ের রেহেম দুটো পবিত্র থাকলে বাচ্চা ওলি হয় আর আমাদের ঘরে তো আজকে বড় পিলান বাপি খাওয়াচ্ছে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে বা ফিরি খা লে হালুয়া খেয়ে যা পরিবর্তন হন ভাবে ভাবে ভাবতে হবে না ভাবলে ধ্বংস হয়ে যাবেন ভাইয়ের আমার ইসমাইল আলাইহিসসালাম নিয়ে গেলেন জমিনে শুইয়ে দিয়েছেন বাচ্চাকে জবাই করবে বলছে আব্বা তোমার ময়া হতে পারে যত ছেলে তো যদি দেরি হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে চোখে কাপড়টা বেঁধেলাম চোখে কাপড় বেঁধে নিয়েছে প্রথমবারে বলেছে আব্বা আমার হাত পাটা বেঁধে দাও কেন আমি যদি ছটপা ছটপি করতে গিয়ে বাই চান্স লেগে যাই বিয়াদু বি যাবে তুমি আমার বাপ হও কত বড় আদব দেখেন আর এখনকার ছেলেরা বাপ নিচুই বসে ছেলে চেয়ারে বসে পা দুলায় আবার যদি একটু টাকাওয়ালা হয়ে যায় আব্বা তোমাকে যে এই 5000 টাকা দিলাম কোথা কোথা কি খরচ করছো কই দেখি হিসাব দেখি রে বাবা কি বিআইপি হয়ে গেছি রে তুই কি বলেন না তাওবা 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 ছেলে যত বড়ই হোক তোমার বাপের রক্ত তুমি তুমি তোমার বাপের সম্পদ তোমার বলে কিচ্ছু নেই কথা বুঝে আসছে তো ভাই যাক ওদিকে বলতে গেলে সময় চলে যাবে নামাজের ব্যাপার আছে তো ওই সময়তে হাতে পায়ে বেঁধে দিয়েছে
তরোয়াল চালিয়েছে জবাই হয়নি, কেন আল্লাহ বলেছে এই তরোয়াল এটা আমার প্রিয় বান্দার পরীক্ষা হচ্ছে, খবরদার জবাই করবি রে ভাই, তরোয়ালের আর ক্ষমতা আছে? তোমরা বলো ক্ষমতা আছে, তোমরা মানো তো এগুলো, এই যুবকরা মানো তো? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, আর আল্লাহ বলেছিল কি এই আগুন পুরবি না, ঠান্ডা হয়ে যাবে, এত ঠান্ডা হবে না যেন ইব্রাহিমের শীত না লাগে, ফুলের বাগান হয়ে গেছিল, জোরে বলুন সোহা। এটা ইতিহাস, এটা গল্প না, ইতিহাস তো, সত্য ঘটেছে তো। এই রিসেন্ট গুজরাটে ভূমিকম্প হয়েছিল, হাজার হাজার বাড়িঘর ভেঙে গেছে, ওই বাড়ির তলা থেকে এক সপ্তাহ পরে একটা দুধের বাচ্চা বেরিয়েছে, অত ভাঙাতে কিচ্ছু হয়নি, বেঁচেও আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কে করছে গুলো একো বলুন, কে? আল্লাহর ক্ষমতা নেই। সেই সুনামি হয়েছিল, সুনামি মসজিদের ভেতরে একজন মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, পানি ঢুকেছে মসজিদের দরজা দিয়ে, ঢুকে পানি ফমে সব টেনেলি, মুয়াজ্জিনকে সমেত টেনেলে পালাচ্ছে, ঘর বাড়ি গাড়ি সব নিয়ে পালিয়েছে তো, মুয়াজ্জিন চলেছে ভেসে এ ধাক্কা ধুক্কি খেয়ে। আল্লাহ বলছে তুই আমার বারত্বের প্রশংসা করেছিস, আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আমি কত মহান তোকে আজকে দেখাবো। স্রোত চলে যাচ্ছে, যেতে 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 আল্লাহ একটা নারকল গাছ মিলিয়ে দিল, নারকল গাছও তো ভেসে যাচ্ছে, জানো না সুনামি দেখে যে নারকল গাছ মিলিয়ে দিল, নারকল গাছে মাথা দেখবে ভেসে থাকে, ডোবে না, ওতে বসে পড়েছে, ভেসেই চলে যাচ্ছে, ভেসেই চলে, একদিন গেছে দুদিন গেছে, পিপাসা লাগছে, খাবে কি? খেজুর গাছ দিতে পারতো আল্লাহ দেয়নি, নারকেল গাছ দিল কেন? ডাবের পানি খা, কথা বুঝছে না? যদি বলেন ডাব খাবে কি করে, আরে বিপদে পড়ুনি তো কষ্ট বুঝবে কি, বিপদের সময় না দশতলা থেকে লাভ মেরেও মানুষ বেঁচে যায়, কথা বুঝছেন না বোঝেন না? আগেকার মানুষ দাঁত দিয়ে নারকল ছড়িয়ে ফেলতো, হাত দিয়ে ঘুষি মেরে ভেঙে ফেলতো, এখন সব মশলা খেয়ে গুটকা খেয়ে দাঁতগুলো তো বারোটা বেজে গেছে। তো ভাইয়ের আমার ওই সুরতে ভেসে 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 যাচ্ছে, একদিন দুদিন তিন দিন পরে সব ঠান্ডা হয়ে গেছে, এবার পরিদর্শন করছে, আল্লাহ পাক একটা জাহাজ মিলালো, সব অনেক বড় কথা ভাই, সে জাহাজে উঠে বেঁচে এলো, আজও মনে হয় বেঁচে আছে, বছর দুই তিনেক আগের পেপারে দেখেছিলাম বেঁচে আছে, আজকে হয়তো এখনও বেঁচে আছে সে লোকটা। আল্লাহ পারে না, পারে না, হ্যাঁ ছুরি আর চলছে না, বাপ চোখ খুলেছে, কি রে বাবা, ইসমাইল সাল্লাম বলছে আব্বা হাতের দড়ি পায়ের দড়িটা খুলে দাও, বলছে কেন? বলছে আমার মনে পড়ে গেছে দুনিয়ার লোক বলবে ইসমাইল তার আল্লাহর খুশিতে জবাই হতে চাইনি, বাপ জোর করে বেঁধে জবাই করেছে, খুলে দাও দড়ি, ইনশাল্লাহ আমাকে সবরকারী হিসাবেই পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার চালিয়েছে হয়নি, রাগে তরোয়ালে আঘাত দিয়েছে পাথরে, পাথরটা দুটুকরো হয়ে গেছে, অনেক বড় কথা। তিনবারের মাথায় যখন বিসমিল্লাহ বলে চালিয়েছে, একটা পশু যখন জবাই করেন কি হয়, একটা আওয়াজ হয় না, ফ্যাস একটা আওয়াজ হয়, ফিসকিদের রক্ত বেরে, হাত তাত গাটা ভর্তি হয়ে যায় না, যায় না, ইব্রাহিম নবীর চোখ বাঁধা, ফ্যাস করে আওয়াজ হয়েছে, ফিসকিদের রক্ত, বাপ জানে আমার বাচ্চা জবাই হয়ে গেছে, ওপর দিকে মুখ খুলে চোখ খুলে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার পরীক্ষায় আমি ইব্রাহিম পাশ হয়ে গেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি জানে বাচ্চা জবাই হয়ে গেছে, চোখ খুলে দেখে বাচ্চা দাঁড়িয়ে আছে, দুম্বা জবাই হয়ে গেছে, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আওয়াজ দিচ্ছে, ইব্রাহিম তুই তোর দিক দিয়ে পাশ হয়ে গেছিস, কিন্তু আমি ইসমাইলকে ভালোবাসি, ওকে জবাই করাবো না, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা তোর পরীক্ষা ছিল, আল্লাহ এরকম পরীক্ষা লিজে তো তোমাদেরকে নেবে না, আব্বা সিদ্দিকী ভাইজান সিরাই সিরাই রক্ত যেই বলেছেন কেউ এসে মেরেছে চর, কেন বললি? এটা পরীক্ষা হতেই পারে, অসুবিধা কী আছে, আরও বলতে হবে, আরও বলতে হবে, ও আরও জ্বলছে জ্বলুক, লাস্টে জ্বলে 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 দেখবেন না একটা ছোট ছোট সেই কুয়ার মধ্যে ব্যাঙ থেকে দেখেছেন তো, এখন একটা ব্যাঙ বাইরে বেরিয়ে পড়েছে, বেরিয়ে এসে আবার ঘরে ঢুকে তার মাকে বলছে ও মা জঙ্গলে একটা বিশাল বড় জন্তু দেখলাম, কি বিশাল ব্যাঙ ফুলে বলছে এরকম বড়, ফুলে দেখেন না, বলছে এর থেকে বড়, আরো ফুলাচ্ছে এরকম বড়, বলছে এর থেকে বড়, ও আরো ফুলছে এরকম বড়, এর থেকে বড়, আরো ফুল থেকে দম করে ফেটে গেছে, কথা বুঝছেন না? ও যত জ্বলছে জ্বলুক না, কিন্তু হ্যাঁ
কারো উপরে জুলুম করবেন না আমাকে যদি ভালোবাসেন, কারণ জালিমের পক্ষে আল্লাহ নয়, আল্লাহ মজলুমের পক্ষে। যদি অমুসলিমও মজলুম হয়, ওই অমুসলিমের পক্ষে আল্লাহ, তোমার পক্ষে নয়। আল্লাহ জালিমকে পছন্দ করে না, খবরদার জুলুম করবে না। জুলুম কখনো মোস্তফার উম্মতদের কাজ নয়, এ তো শয়তানের কাজ জুলুম করা, এটা মাথায় রেখে দেবে।